হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবারও আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, কষা গরুর মাংস। ভুনা ভুনা করে রান্না করব, তার জন্য যা যা লাগবে। এর আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। 3 কেজি গরুর মাংস নিয়েছি, আর 4টা পেঁয়াজ কুচি, 2 চামচ রসুন কুচি, 2 চামচ রসুন পেস্ট, 2 চামচ আদা পেস্ট, আর নিয়েছি 3টা তেজপাতা, 3টা দারুচিনি, 7-8টা এলাচ, লং 2-3টা লং, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া, 2 চামচ ধনে গুঁড়া, 7 মতো লবণ, আর নিয়েছি 1 চামচ গরম মশলা, আর লাগছে পরিমাণ মতো তেল। তাহলে কিভাবে কষা মাংস রান্না করতে হয় সেটা এখন দেখিয়ে দিব। প্রেশার কুকারে রান্না করব কষা মাংস, পরিমাণ মতো তেল দিব। যেহেতু কষা মাংস রান্না করব, 4 টেবিল চামচ তেল দিব। এর ভিতর দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে নাড়তে হবে। এখন অ্যাড করবো পেঁয়াজ কুচি। গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত নাড়তে হবে। যেহেতু পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন এর ভিতরে এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব, দিয়ে নাড়তে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর গরম মশলা বাদে বাকি সব মশলা দিয়ে দিব। দিয়ে নাড়তে হবে। এর ভিতরে সামান্য একটু পানি দিব, সামান্য একটু বাটির ধোয়া পানি দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে এক এক করে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে বিরিয়ানির মশলা অ্যাড করব, গরম মশলা অ্যাড করব। অ্যাড
এখন এর ভিতরে পানি দিয়ে দিব 2 কাপের মতো। পানি দিয়ে মুখটা আটকে দিব। আবার 5 মিনিট পর আমরা ফিরে আসব। 10টা বাসি দিলে গ্যাসটা বন্ধ করে দিব, তখন আমাদের মাংসটা রান্না হয়ে যাবে। পর আমরা ফিরে আসব। আমার মাংস রান্না হয়ে গেছে, এখন সার্ভ করব। সার্ভ করে দেখাবো। আমার কষা মাংস তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ফ্যামিলি ও ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক ও কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।